ফল প্রকাশ হলো 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল হয়, বিকল্প পদ্ধতিতে পড়ুয়াদের মূল্যায়ন করা হয়েছিল। সেই নিরিখে এদিন ফল প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে কোনো মেধা তালিকা প্রকাশিত হয়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জানানো তথ্য অনুযায়ী এবার উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন 97.69%। প্রথম 10 জনের মধ্যে রয়েছেন 86 জন। প্রাপ্ত সর্বোচ্চ নম্বর 499। সর্বাধিক নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের এক মুসলিম ছাত্রী, তিনি এককভাবে এই নম্বর পেয়েছেন। এবার মোট পরীক্ষার্থী ছিলেন 8,19,202, তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন 7,99,088 জন। পাশের হার 97.69%, সব জেলার পাশের হার 90% বেশি। এবছর কলা বিভাগে পাশের হার 97.39%, বিজ্ঞান বিভাগে পাশের হার 99.77%, এবং বাণিজ্য বিভাগে পাশ করেছেন 99.08% পড়ুয়া। এবার কোনো অসম্পূর্ণ রেজাল্টই নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে ছেলে ও মেয়েদের পাশের হার প্রায় সমান 97.33%, তবে এবার গতবারের তুলনায় 60% বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে 3,19,327 জন। রেজাল্টের নম্বর নিয়ে পড়ুয়ারা অসন্তুষ্ট হলে তা রিভিউ করা যাবে। আগামী 26 তারিখের মধ্যে নিয়ম মেনে সেই আবেদনপত্র সংসদের অফিসে জমা দিতে হবে। সেই আবেদনপত্র জমা করতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা। আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে একাদশ শ্রেণীর উত্তরপত্র। উচ্চ মাধ্যমিক মূল্যায়ন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরির ক্ষেত্রে 3 ধাপে নম্বর দেওয়া হয়েছে। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরাই যেহেতু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাই তাদের মাধ্যমিকের ফলাফল থেকে কিছু নম্বর যোগ করা হয়েছে। সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, মাধ্যমিকে যে 4টি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর রয়েছে তা বেছে নম্বর যোগ করে তার 40% নম্বর নেওয়া হয়েছে। মার্কশিটের নির্দিষ্ট বিষয়ের প্রথম ধাপের নম্বর সেটাই। এই নম্বর প্রতিটি বিষয়ের ক্ষেত্রে একই থাকবে, অর্থাৎ ধাপ এর নম্বর স্থায়ী। স্টেপ 2, একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় থিওরির মোট নম্বরের 60% উপর নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ মোট 100 নম্বরের মধ্যে থিওরির যদি 70 নম্বর হয় তাহলে তার 60%, অর্থাৎ 42 নম্বরের মধ্যে পড়ুয়ার প্রাপ্ত নম্বর বিবেচিত হয়েছে। স্টেপ 3 বলা হয়েছে, অর্থাৎ বাকি থাকছে 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যালে যে নম্বর পেয়েছে পড়ুয়া সেই নম্বরের পুরোটা যোগ হয়েছে। অর্থাৎ এই 3 ধাপ এ বি সি 3টি নম্বর যোগ করে এক একটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বসানো হয়েছে মার্কশিটে। পাশের হার হচ্ছে 97.69%, ছেলেদের পাশের হার 97.70%, মেয়েদের পাশের হারও প্রায় সমান, কোনো ইনকমপ্লিট নেই। রাজ্যের সমস্ত জেলার পাশের হার 90% তার বেশি। মাইনরিটিদের পাশের হার 97.46%, তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের পাশের হার 97.33%, 60% ফার্স্ট ডিভিশন বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রী 3,19,327 জন, যা আগের বছরের তুলনায় কিছুটা কম। কলা বিভাগে উত্তীর্ণ হয়েছে 97.39%, বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে 99.28%, বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হয়েছে 99.8%, উর্দু ভাষাভাষী উত্তীর্ণ হয়েছে 98.47%, নেপালি ভাষাভাষী উত্তীর্ণ হয়েছে 97.81%, সাঁওতালি ভাষাভাষী উত্তীর্ণ হয়েছে 96.74%। ও গ্রেড অর্থাৎ 90 থেকে 100% পেয়েছে। 2020 পেয়েছিল 30,220 জন, 2021 পেয়েছে 9,013 জন। 9,013 জন ও গ্রেড পেয়েছে। এ প্লাস অর্থাৎ 80 থেকে 89% 2020 পেয়েছিল 84,746 জন, এইবারে আছে 49,370 জন, কমে গেছে। এ গ্রেড পেয়েছে অর্থাৎ 70 থেকে 79% নম্বর, আগেরবার ছিল 96,825 জন, এবার আছে 95,758 জন। বি প্লাস অর্থাৎ 60 থেকে 69% নম্বর, আগেরবার ছিল 11,265 জন,
এবারে 2021 সালে আছে 16 লক্ষ, আগে ছিল 1,10,265 জন, 11,000 নয়। বি প্লাস গ্রেড পেয়েছে, আবারও বলছি 60 থেকে 69% মধ্যে ছিল 1,10,265 জন, এবারে সেটা হয়েছে 1,00,000। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।